আসসালামু আলাইকুম। এচিয়ান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। চট্টগ্রামের মিরসরাই আস্তানা থেকে দুই জঙ্গির লাশ উদ্ধার, বাড়ির মালিক সহ আটক তিনজন। সব দলের সাথে আলোচনার পর আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিএসি। নির্বাচনে মনোনয়ন বঞ্চিত কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কার করা হবে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। একতরফা নির্বাচনের লক্ষ্য বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের মামলার ফাঁদে ফেলছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে রাত 12টা থেকে কাল দুপুর 12টা পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তানদের শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে চীনের মহাপ্রাচীর নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় 8 ঘন্টা অভিযানের পর একটি আস্তানা থেকে দুই জঙ্গির লাশ উদ্ধার করেছে র্যাব। জব্দ করা হয় দুটি রাইফেল ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সহ তিনজনকে আটক করা হয়েছে। ফেনী প্রতিনিধির তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। মিরসরাইয়ের জোড়াগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌধুরী ম্যানশন নামে টিনশেডের একতলা ওই বাড়িতে শুক্রবার ভোরে অভিযান শুরু করে র্যাব। তারা বাড়িটি ঘেরাও করে আত্মসমর্পণের জন্য হ্যান্ড মাইকে বারবার আহ্বান জানালেও জঙ্গিরা তাতে সাড়া না দিয়ে বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এতে বাড়িটির টিনের চালা একাংশ উড়ে যায়। পরে র্যাবের সঙ্গে জঙ্গিদের কয়েক দফা গুলি বিনিময় হয়। এরপর সেখানে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, নিহত দুজন 90 জেএমবির সদস্য। ঘটনাস্থল থেকে একটি AK-22 আধুনিক রাইফেল, একটি দেশীয় বন্দুক ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। এর আগে উদ্ধার হওয়া 4টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়। বাড়ির মালিক মাঝার চৌধুরী সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এক সপ্তাহ আগে বাড়িটি জঙ্গিরা ভাড়া নিয়েছিল বলে জানান মুফতি মাহমুদ। ইতিমধ্যে বাড়ির কেয়ারটেকার এবং বাড়ির যে ওনার, তাদেরকে আমরা ডেকেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে স্থানীয়রা জানান, বাড়ির মালিক মাঝার চৌধুরী এই বাড়িটি ভাড়া দিয়ে অন্য স্থানে পরিবার নিয়ে বসবাস করেন। আধা ঘন্টা পৌনে এক ঘন্টা গুলি হয়েছে, পরবর্তীতে একটা একটা গুলি, হ্যাঁ, খুব আওয়াজ হয়েছে, সেটা নাকি বোম, ওইটা ছাদ উড়ে গেছে আর কি। আগেও একটা ঘটনা ঘটেছে, এখনো এটা আমরা রাত্রে থেকে গোলাগুলির আওয়াজটা শুনতেছি। মনে করো আমাদের মনে হচ্ছে যে এখানে আমাদের মিরসরাইতে আমরা থাকতে, মানে আমরা নিরীহ মানুষগুলা অত্যন্ত ভয় পাচ্ছি। অভিযান শেষ হলেও বাড়িটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। বিপ্লব রায়, এটিএন বাংলা। সব রাজনৈতিক দলের সাথে আলোচনার পর আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সিলেটে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের প্রদর্শনী দেখার সময় এ কথা জানান তিনি। সিইসি বলেন, ইভিএম সম্পর্কে এখনও সবার স্বচ্ছ ধারণা নেই। KM নুরুল হুদা বলেন, দেশের 64টি জেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী দেখলে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ধারণা তৈরি হবে বলেও মনে করেন তিনি। সিইসি বলেন, আগামী নির্বাচনে 300 আসনে ইভিএম ব্যবহারের নির্বাচন কমিশনের সক্ষমতা নেই, তবে আরপিও সংশোধন হলে নির্বাচনের সীমিত আকারে ইভিএম ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলেও জানান KM নুরুল হুদা। এখন যখন আমরা 64টি জেলায় ইভিএম প্রদর্শনী শুরু করেছি, এর মাধ্যমে আপনাদের মাধ্যমে এবং জনগণের মাধ্যমে এটাকে আমরা তাদের কাছে নিয়ে যেতে চাই, এবং যারা রাজনীতিবিদ তাদেরকে আমরা অনুরোধ করব, তারা যেন এই ইভিএম দেখেন, নিজেরা ভোট দিয়ে দেখেন, নিজেরা ব্যবহার করে দেখেন। সব রাজনৈতিক দলের সাথে আমরা আলাদাভাবে
মানে মিটিং করে সংলাপ করে না হলেও তাদের একটা তাদের যে সেন্টিমেন্ট সেটা আমরা জানার চেষ্টা করব, তারপরে দেয়া ভালো হবে। আমরা ফেয়ার নির্বাচন করার জন্য প্রস্তুতি আছে, কোনো অসুবিধা হবে না। আগামী নির্বাচনে মনোনয়ন বঞ্চিত কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী গাবতলিতে নির্বাচনী প্রচারণার সময় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের ক্ষতি না করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আপেল মাহমুদের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে পঞ্চম দিনের মতো নির্বাচনী গণসংযোগে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাবতলিতে প্রচারণার সময় তিনি বলেন, এবারের নির্বাচনে পরাজিত হলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে দলীয় নেতাকর্মীদের, এজন্য আওয়ামী লীগের নির্দেশনা মেনে কাজ করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তার পক্ষে না থেকে বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। নির্বাচনে জালিয়াতি রোধে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করবে কিনা তা আসন্ন সংসদ অধিবেশনের ওপর নির্ভর করছে বলে জানান ওবায়দুল কাদের। গণপ্রদত্ত আইন যেটা যদি নির্বাচন কমিশন এটাকে প্রস্তুত করে পাঠায়, তাহলে এখানে যে যে বিষয়গুলো সংশোধনের আছে সেসব বিষয়গুলো সংশোধন করা হবে। পরে খিলগাঁয়ে নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে নেতাকর্মীদের সংশোধন হওয়ার তাগিদ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সন্ত্রাস ও অপকর্ম করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ম্লান না করতে তাদের পরামর্শ দেন তিনি। অপকর্ম করে উন্নয়ন ম্লান করবেন না, চাঁদাবাজি বন্ধ করো। আপনাকে প্রথম থেকে বলছি, আপনি চারজনে করে সংশোধন হয়ে যায়। ওবায়দুল কাদের বলেন, নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় কেউ ঠেকাতে পারবে না। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। একতরফা নির্বাচনের লক্ষ্য বাস্তবায়নে সরকার নতুন করে বিএনপি নেতাকর্মীদের মামলার ফাঁদে ফেলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে কঠোর কর্মসূচি আসছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আগামী এক মাসে দেশের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের এ কে এম সিদ্দিক হলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার বিএনপির জনসমর্থনে ভীত হয়ে নেতাশূন্য করতেই সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 4,094টি মামলা দিয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান তিনি। অন্যথায় যে কোনো সংকটময় পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ার করেন মির্জা ফখরুল। বিএনপিকে এত ভয় কেন? জনগণকে এত ভয় কেন? কেন একটা সুষ্ঠু নির্বাচন দিতে চান না? কেন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চান না? কারণ আপনি জেনে গেছেন যে জনপ্রিয়তা আপনার শূন্যের কোঠায় এসে গেছে। দেশটির বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, ওনাকে মুক্তি না দিলে আপনাদেরও মুক্তি নাই। অন্যথায় এই দেশে যে এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জাতীয় ঐক্য ঠেকাতে ব্যর্থ চেষ্টা করছে ক্ষমতাসীনরা, আর শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে সম্মিলিত বিরোধী দল। এমন কর্মসূচি দেওয়া হবে যে কর্মসূচি মাধ্যমে এই সরকারের পরিবর্তন আনা সম্ভব। এই প্রক্রিয়ায় আগামী এই এক মাসেই আপনারা অনেক পরিবর্তন দেখতে পারবেন। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের নেতাদের ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে ভারতের কোনো বক্তব্য নেই বলে মন্তব্য করেছেন দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মহাত্মা গান্ধী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু, মেট্রো রেল প্রকল্প ও পাওয়ার প্ল্যান্ট সহ বড় প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
Your politics is an internal matter for Bangladesh. It is not for us to comment on that. So I would rather not say anything on the politics or elections. Bangladesh is a mature democracy. The people of Bangladesh know how to conduct its own democratic processes. I am sure whatever you do will be in the best interests of the people. আজ রাত 12টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে আগামীকাল বিকাল 3টায় একই স্থানে সমাবেশ করবেন তারা। আন্দোলনকারীরা বলছেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল না করলে সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিরতির পর শাহবাগে অবরোধ কর্মসূচিতে অংশ নেন তারা। এতে শাহবাগ মোড় থেকে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি 30% কোটা বহাল না থাকবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমাদের 30% কোটা বহাল রাখার দাবি মেনে নিলেই আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসব। আমাদের পরবর্তী কর্মসূচি আগামীকাল মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে ঘোষণা হবে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, শিক্ষার্থীরা তাদের এই বৃহত্তর কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন? আসলে আজকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার কারণে তাদের কর্মসূচি কিছুটা স্থগিত ছিল, বিকেল থেকে আবার তারা বসেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পাশেই যারা মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি নাতনি যারা আছেন তারা এসেছেন, তারা অবস্থান করছেন। এবং তারা যেটা আবারও বলছেন যে স্বাধীনতার পর থেকে যে কোটাটা পদ্ধতি চালু ছিল সেই কোটা পদ্ধতি বাতিল করার কারণে মূলত মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে এবং এ কারণে তারা আন্দোলন করছে। এবং তারা চাইছেন যাতে করে এই আন্দোলনে সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন তাদের কানে পৌঁছে এবং তাদের যে দাবিটি 30% কোটা সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সেটি আবার যেন পুনর্বহাল করা হয়। আমি আসলে কথা বলতে চাইছি আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি কে এম আবদুল্লাহর সাথে। আপনারা যে পরিপত্র জারি হওয়ার পর আন্দোলন করছেন, এর আগেও তো শোনা গিয়েছিল কোটা সংস্কার হবে, আগে কেন ওই দাবিটি আসলে তুলেননি আপনারা? আমরা অনেক আগে থেকেই আন্দোলন করে আসছি, অনেক আগে থেকেই আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর সম্পূর্ণভাবে আমরা রাস্তায় ছিলাম, এই জন্য আমরা রাস্তা বা সড়ক অবরোধ করে আমরা এইভাবে কোনো আন্দোলন করিনি, যার কারণে আসলে আমরা আমাদের এইভাবে ফলো করে প্রচার হয়নি। কিন্তু আমরা আমাদের আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা রাস্তা বন্ধ করে বা আমরা এইভাবে জনগণকে কষ্টের মধ্যে রেখে আমরা আসলে আন্দোলন করিনি, কিন্তু আসলে এখন আমরা বাধ্য হয়েছি আন্দোলনটি করতে, কারণ এখন আমাদের অস্তিত্বের লড়াই, এখন মুক্তিযোদ্ধাদের সম্মানের লড়াই, কারণ এই আঘাতটি আসলে মুক্তিযোদ্ধাদের স্বয়ং নিজেদের লেগেছে, মুক্তিযোদ্ধার প্রজন্মদের আঘাত লেগেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কোটা কি বাতিল চান, মানে সংস্কার চাচ্ছেন না 30% বহাল চাচ্ছেন? আমরা আমাদের 30% বহাল চাচ্ছি এখন, কারণ এই 30% কোটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছিলেন, আমাদের বাবাদেরকে দিয়েছিলেন, পরবর্তীতে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন, সুতরাং আমরা আমাদের 30% কোটা বহাল চাই। আসলে শুনছিলেন, আসলে এখন যে বিষয়টি হবে আইনি প্রক্রিয়া যেটা হবে, তারা যেটা বলছেন যেহেতু পরিপত্র হয়েছে সেহেতু সরকার চাইলে আবারও মন্ত্রী পরিষদের কমিটি হবে, সেই পরিপত্র নতুন করে যাতে আরবার এটি পরিপত্র করা হয় সেই দাবি তারা করছেন। আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে চলছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা 2018। সাপ্তাহিক ছুটির দিনে মেলায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সরকারের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরার পাশাপাশি নানা নাগরিক সেবা দেওয়া হচ্ছে মেলায়। হুমায়ুন চিস্তি রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলা দেখাতে এনেছেন তাদের শিক্ষকরা। বিভিন্ন স্টল ঘুরে তারা দেখছে দেশের অগ্রগতির চিত্র। সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বিক কর্মকাণ্ডটা করে এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই তাদেরকে নিয়ে আসি। অনেক কিছু জানতে পারতাছি, দেখতে পারতাছি। তিন দিনের এই মেলায় মূলত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট বা পদ্মা সেতুর মতো দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর তুলে ধরেছে তাদের উল্লেখযোগ্য সাফল্য। আমরা ধান উৎপাদনে এখন সারা বিশ্বে চতুর্থ, তা আম উৎপাদনে সপ্তম, সবজি উৎপাদনে তৃতীয়। যে সাফল্যগুলো আমাদের আসছে সেই সমস্ত সাফল্যগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। মেলায় ওয়ান স্টপ সার্ভিস সেবা দিচ্ছে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। পাসপোর্ট অধিদপ্তর সরাসরি পাসপোর্ট নবায়ন আবেদন ও ফি জমা নিচ্ছে। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কর্মী হিসেবে যারা বিদেশ যেতে চান তাদের চলছে রেজিস্ট্রেশনের কাজ। বর্তমানে পাসপোর্টের যে অবস্থানে ছিল
সেখান থেকে আমরা যে প্রযুক্তি নির্ভর পাসপোর্টে যাচ্ছি সেটারই কিছুটা আর আপনার ডিসপ্লে এখানে আমরা কিন্তু করছি, যে আজকে এখানে একজন ইমার্জেন্সি ফি দিয়ে আসছে, দিনে দিনে উনি পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে। পাসপোর্ট যদি এখানে একদিনে দিতে পারে তাহলে তো পাসপোর্ট অফিসে তো আরও সহজভাবে দেওয়া উচিত, কিন্তু ওইখানে একটু ঝামেলা হয়, সময় বেশি নেয়। যারা দালালের মাধ্যমে বিদেশে যায় বা অন্যভাবে যায়, আমাদের কাছে পর্যন্ত পৌঁছে না, তারাই কিন্তু অনেক ধরনের প্রতারণার শিকার হয়, অনেক ধরনের অত্যাচারের কথা শোনা যায়। এবারের মেলায় পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, এজন্য জেলা ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে বিভিন্ন জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সুবিধার কথা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, সেটা ফুড হতে পারে, আপনার ক্লোথ হতে পারে, বা যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, একটা স্থান হতে পারে, আমরা আমাদের সেই ঐতিহ্যগুলোই তুলে ধরছি মানুষের কাছে। মেলা শেষ হবে শনিবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, মেলা উন্মুক্ত থাকছে সবার জন্য। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। উবার কার সার্ভিস দিন দিন সিএনজি অটোরিকশার মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক সময় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। চালকদের খুশি মতো চলছে অ্যাপ ভিত্তিক এই সার্ভিস। বিআরটিএ বলছে রাইড সার্ভিসগুলোকে অনুমোদন দেওয়ার পর এসব অভিযোগের বিষয় খতিয়ে দেখা হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কারণ বাজারের দূরত্ব 3.5 কিলোমিটার। উবার প্রিমিয়ারে যাত্রা শুরুর চার্জ 80 টাকা আর প্রতি কিলোমিটার 22 টাকা হিসেবে 157 টাকা হবার কথা। এর সাথে যোগ হবে প্রতি মিনিট ওয়েটিং চার্জ 3 টাকা, কিন্তু অ্যাপে ভাড়া উঠেছে 294 টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ। মাঝে মাঝে এমন ভুতুরে ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। উবারটা এমনিতে ভালোই লাগে, ধরেন প্রয়োজনীয় মুহূর্তে ইয়ে করলে পাওয়া যায় আর কি। স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল, আর উচিত ছিল এটা সবসময় একই রকম থাকা। নিম্ন মধ্যবিত্ত যারা আমরা আছি আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। যে কোনো পানিশমেন্টের যদি ব্যবস্থা থাকে তাহলে হয়তো বেটার হবে। বিশ্বের 800 শহরে চলছে যুক্তরাষ্ট্রের অ্যাপভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবার, কিন্তু ঢাকায় ভাড়া সর্বোচ্চ। উবার প্রিমিয়ারে ভাড়া প্রতি কিলোমিটার 22 টাকা, যেখানে ভারতের দিল্লিতে প্রতি কিলোমিটার ভাড়া 9 রুপি 45 পয়সা, পাকিস্তানের ইসলামাবাদে 5 রুপি 59 পয়সা। অন্য দেশের দ্বিগুণ ভাড়া নির্ধারণের পরও কেন অতিরিক্ত নেওয়া হচ্ছে? দ্য কার্স দ্যাট উই হ্যাভ ইন ঢাকা, উইচ ইজ দ্য টয়োটা করোলাস এন্ড দ্য অ্যাক্সিওস এন্ড দ্য প্রিমিয়ারস অফ দ্য ওয়ার্ল্ড, দে কাম অ্যাট আ ভেরি ইউ নো হাই কস্ট ফর দ্য পিপল, রাইট? অ্যান্ড অল দ্য ড্রাইভার পার্টনার্স who actually put on their cars, if those people don't make enough money then they would not take out their cars on road. We're trying our best to do that, and with the advent of lot of products, especially with Uber Moto and Uber Pool, we actually want to make accessibility and mobility available to a large part. 11 সপ্তাহে অ্যাপভিত্তিক রাইড সার্ভিসগুলোকে গত 15 জানুয়ারি অনুমোদন দেয় মন্ত্রিসভা, কিন্তু 9 মাসেও তা বাস্তবায়ন করতে পারেনি বিআরটিএ, আর এ কারণে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। কোনো অভিযোগ যাতে গ্রাহক গাড়ির ভিতর বসেই তার মোবাইল মাধ্যমেই পুলিশ কন্ট্রোল বা বিআরটিএ জানাতে পারে, সে সংস্থার ব্যবস্থা অ্যাপস ইনক্লুড করার জন্যই কিন্তু আইনি যে কার্যক্রম বা আইনি যে অনুমোদন দিয়ে সেটা একটু দেরি হচ্ছে। অনেকদিন পর অ্যাপভিত্তিক সার্ভিসগুলো স্বস্তি দিয়েছে নগরবাসীকে, কিন্তু চাহিদা বাড়ায় অনিয়ম বাড়ছে। আগেও অনেক ভালো উদ্যোগ নজরদারির অভাবে ভেস্তে গেছে, তাই এই সার্ভিসগুলোকে নিয়মের মধ্যে আনার দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নিরাপত্তা দেয়ালও যে কতটা দৃঢ় আর স্থাপত্যশৈলীর হতে পারে তার বিস্ময়কর দৃষ্টান্ত হয়ে আছে চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল। শত্রুর হাত থেকে রক্ষা করতে প্রায় 3000 বছর আগে চীনের তৎকালীন সম্রাটের এটি তৈরি করেছিলেন। মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, যা দেখতে প্রতিদিনই ভিড় করেন লাখো পর্যটক। চীন থেকে ফিরে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ক্যামেরা ছিলেন তপু সাহা। দূর থেকে মনে হয় পাহাড়ের চূড়ায় আঁকা বাঁকা রেখা, অনেকটা ড্রাগনের মতো। চীনের এই মহাপ্রাচীরকে কল্পনাও করা হয় ড্রাগনের সাথে, শুরু থেকে শেষ পর্যন্ত দেয়া হয়েছে ড্রাগনের মাথা ও লেজের আকৃতি। কাছে গেলে বিস্মিত হতে হয় এত পুরনো চৈনিক সভ্যতার স্থাপত্য শৈলী দেখে। দেয়ালে গাঁথা এক একটি ইটের ওজন অন্তত 20 কেজি। ইট পাথর দিয়ে তৈরি প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার পর্যন্ত। সাংহাই পাস থেকে শুরু হয়ে লোপনুর নামক স্থান পর্যন্ত উত্তর সীমান্ত জুড়ে প্রায় 21,196 কিলোমিটার দীর্ঘ এ প্রাচীর।
পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছিল বিশ্বের দীর্ঘতম এই মহাপ্রাচীরটি। প্রাচীরের মাঝখানে একটি সড়কও রাখা হয়েছিল যেখানে সৈন্যরা চলাচল করতে পারত এবং এই সড়ক দিয়ে সৈন্যরা ঘোড়া নিয়েও নাকি ছুটতে পারত। বিশ্বের অন্যতম এই নিদর্শনটি দেখার জন্য এখন প্রতিনিয়তই ভিড় করেন লাখো মানুষ। এটাতে আসা কিংবা এটাতে উঠা অনেক কষ্টসাধ্য, অনেক সৌভাগ্য যে আমরা এখানে উঠতে পেরেছি। নিজ থেকে আসলে বোঝাই যায় না যে আসলে এত বড় একটা স্পেস আছে ওঠার জন্য এবং এতটা উঁচু। 2800 বছর আগে মঙ্গোলীয়দের আক্রমণ থেকে রক্ষা পেতে নিরাপত্তা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয় চীনের সে সময়ের সাম্রাজ্য প্রধান। বিভিন্ন সময়ে বিভিন্ন সম্রাট প্রাচীরের এক এক অংশ তৈরি করেন। সাম্রাজ্যের মোট আয়ের 75% তখন খরচ হচ্ছিল মহাপ্রাচীর প্রকল্পতে। 1575 সালে প্রথম ধাপের কাজ শেষ হয়। তখন প্রাচীরের সবচেয়ে দীর্ঘ অংশ নির্মাণ করেন সম্রাট সিন শি হুয়াং। আর ওই বছরই আক্রমণ করে সফল হতে পারেনি মঙ্গোলীয়রা। আইকন অর সিম্বল ইন চায়না, আ ভেরি ইয়া কোয়াইট বিগ ওয়ান অ্যাজ ওয়েল এন্ড আ লট অফ পিপল নো অ্যাবাউট ইট। ইটস টু হার্ড টু এন্ড টু বাট টু বিগ এন্ড টু ওয়ান্ডারফুল। প্রাচীরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো তিন স্তরে, কয়েকশো গজ পরপর রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার, তার পেছনে সিগন্যাল টাওয়ার, আর কামানগুলা প্রস্তুত রাখা হতো দুর্গগুলোতে। পাহাড় ছাড়াও প্রাচীরটি কোথাও সমতল, কোথাও মরুভূমির উপর দিয়েও নির্মাণ করা হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, বেইজিং, চীন। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের আতঙ্কের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হাকিনু। রাষ্ট্র গণমাধ্যম নিয়ে ঢাকা ট্রিবিউনে আয়োজিত দুদিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, যারা ভুয়া ও মিথ্যা তথ্য প্রচার করে তাদের আইনের আওতায় আনতেই এই আইন প্রণয়ন করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এ সময় বক্তারা বলেন, সেশন জটে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে 35 বছর করার বিকল্প নেই। সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এম এ আলী, বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি আলামিন রাজু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিম এ সময় উপস্থিত ছিলেন। নৌকায় ভোট দিলে হাওড়াঞ্চলে পাকা রাস্তাঘাট সহ আরও উন্নয়ন হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জের সাল্লায় হাওড়ের চার জেলায় 16 ইউনিয়নের জন্য আয়োজিত ফুটবল উৎসবের ফাইনালে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, হাওড়বাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক, আগামী নির্বাচনে জিতলে হাওড়বাসীর উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সন্ধ্যায় নগরবাসী ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের 40 জন কাউন্সিলর নগরীর উন্নয়নে মেয়রের পাশে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্যানেল মেয়র আনোয়ারুল আজিমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন খায়রুজ্জামান লিটন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরতে দেশীয় পোশাক ও ঘর সাজানোর বিভিন্ন পণ্যের প্রসারে উদ্যোক্তাদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানী গুলশানে হেরিটেজ ক্রাফট আয়োজিত দেশীয় পণ্যের এক প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। কোথাও হাতের কাজ করা মুসলিন শাড়ি, কোথাও জামদানি, আবার কোথাও নানা রঙের কাঠ বা পাটের পণ্যের সমাহার। দেশীয় পণ্যের প্রচার বাড়াতে হেরিটেজ ক্রাফটের এই ভিন্নধর্মী প্রদর্শনীর লক্ষ্য দেশীয় ঐতিহ্য ধরে রাখা। তরুণ উদ্যোক্তারা আন্তরিক হলে এই ধরনের আয়োজন কেবল আর্থিকভাবে লাভবান করবে এমন নয়, এর মাধ্যমে বিশ্ব দরবারে নিজের ঐতিহ্যকে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। When this foundation is going to make an outlet for them, it's going to benefit a lot of women. If we can sell these, they will be making money and that will be
changing their lives. প্রদর্শনীতে দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো. All the products are really really good. It's very nice. Jute niye home decor, jute niye accessories, bags, অনেক কিছু করা যায়। খুবই ভালো এবং আমি চাই এটা আরো বড় করে আরো সুন্দর করে হোক। কারণ আমাদের দেশীয় যে ঐতিহ্যগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সবাইকে এই ধরনের উদ্যোগে সাথে থাকার আহ্বান জানান আয়োজকরা। আমরা চাই আমাদের যে রিচ হেরিটেজ, আমাদের গ্লোরিয়াস পাস্ট সেখানে ফেরত যেতে যাচ্ছি। আমরা 35টা রিজনের বাংলাদেশের জিনিস আজকে তুলে ধরেছি। বিদেশে আমরা একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, একটা জায়গা দিচ্ছি, দ্যাট ওদের ক্রাফটস, ওদের হেরিটেজের জিনিস এখানে দেখাতে পারে, আমরা আমাদের জিনিস ওইখানে দেখাতে পারি। এই প্রদর্শনী চলবে 5 ও 6 অক্টোবর সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। দেশীয় পণ্যের প্রচারে এই আয়োজন আরও বেশি প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবার মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ সশস্ত্র সংঘাতে যৌন নিপীড়নকে হাতিয়ার করার প্রচেষ্টা বন্ধে বিশেষ অবদান রাখায় এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরাকি মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর ডাক্তার ডেনিস মুগওয়েজি। নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটির চেয়ারপারসন বিট রেস আন্ডারসন তাদের নাম ঘোষণা করেন। এবছর 331 জন মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা থেকে নোবেল শান্তি পুরস্কার পেলেন তারা। রিপোর্ট করছেন রাজীব সাহা। মোট 6টি নোবেল পুরস্কার দেয়া হলেও প্রতিবছর শান্তিতে নোবেল পুরস্কার নিয়েই আলোচনা হয় একটু বেশি। যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে যৌন নিপীড়নকে হাতিয়ার করার প্রতিবাদে অবদান রাখায় এবছর ইরাকি মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুগওয়েজি এ সম্মাননা পেয়েছেন। গত বছরও নোবেল শান্তি পুরস্কারের লড়াইয়ে এগিয়েছিলেন তারা। For 2018 to Denis Mukwege and Nadia Murad for their efforts to end the use of sexual violence as a weapon of war and armed conflict. Both laureates have made a crucial contribution to focusing attention on and combating such war crimes. ইরাকের ইয়াজিদি নারী নাদিয়া মুরাদ ইসলামী জঙ্গি সংগঠন আইএসের হাতে মসুলে আটক ছিলেন। সেখানে তার 6 ভাই ও মাকে হত্যা করা হয়। এরপর তাকে বাধ্য করা হয় যৌনদাসী হিসেবে কাজ করতে। সেখান থেকে পালিয়ে নারী পাচার ও যুদ্ধে নারীকে যৌনদাসী করা বন্ধের প্রতিবাদ শুরু করেন নাদিয়া। নোবেল কমিটি বলছেন নির্যাতিত হবার পরও জাতিসংঘের শুভেচ্ছাদূত নাদিয়া অন্যদের নিয়ে এ লড়াইয়ে এগিয়ে গেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন বিশ্বজুড়ে। এবছর নোবেলের আরেক শান্তিদূত ডেনিস মুগওয়েজি কঙ্গোয় যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার অন্তত 30,000 নারীর চিকিৎসা দিয়েছেন। 1999 থেকে শুরু করে জীবনের বড় একটি সময় তিনি যৌন সহিংসতার শিকার, নারীদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। 2008 সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার ও 2009 সালে আফ্রিকার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নির্বাচিত হন। রাজীব সাহা, এটিএন বাংলা। অ্যাক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে রাজধানীতে যুব ক্ষমতায়ন আইন ও মানবাধিকার শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরামের সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, অ্যাক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি এনামুল হক এনাম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন দেশে আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির চতুর্থ জাতীয় সাধারণ সভা ও বৈজ্ঞানিক সম্মেলন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, সংগঠনের সভাপতি ডাক্তার তানভীর হায়দার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার 2017-র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিশু কিশোরদের বই পড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিশু সাহিত্যিক শামসুজ্জামান খান, আলী ইমাম, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের নিয়ে রাজধানীর লালবাগ কেল্লায় শুরু হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার ক্যাম্প 2018। বাংলাদেশ, ইতালি ও ফিলিপাইন সহ 5 দেশের 10 জন স্বেচ্ছাসেবী এই ক্যাম্পে অংশ নিচ্ছেন।
ইউনেস্কো মনোনীত বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি এই ক্যাম্পের আয়োজন করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটির প্রধান নির্বাহী নাসরিন সিদ্দিকী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনাজপুরের গৌরীপুরে 56 কোটি টাকা ব্যয়ে সেতু ও 4টি স্লুইস গেটের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর সদর ও বিরল উপজেলার লক্ষাধিক মানুষের ভোগান্তি দূর করবে এই সেতু। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, রংপুর উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন, দিনাজপুরের জেলা প্রশাসক ডক্টর আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগের সহসম্পাদক ও নারায়ণগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইকবাল পারভেজ। নারায়ণগঞ্জের 2500 উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের সময় তিনি এই আহ্বান জানান। সাবেক সংসদ সদস্য এমদাদুল হক ভূঁইয়া ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরায় শুরু হয়েছে 3 দিনের ইন্টারন্যাশনাল চিলড্রেন আর্ট ফেস্টিভ্যাল 2018। ফোকাস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, IWS গ্লোবালের পরিচালক অমিত কাপুর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। 6 দেশের মোট 371 জন শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। রাজধানীতে অনুষ্ঠিত হল ইস্পাহানি মির্জাপুরের পৃষ্ঠপোষকতায় চ্যানেল আয়ের বেধাভিত্তিক টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলা দ্বিতীয় বর্ষের মহোৎসব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চূড়ান্ত প্রতিযোগিতায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, MM ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক বিপণন ওমর হান্নান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর মোহাম্মদপুর ফিজিক্যাল ইনস্টিটিউট মাঠে উন্মোচন করা হল সজীব গ্রুপের নতুন কোমল পানীয় হাঙ্ক। সজীব গ্রুপের পরিচালক ফাইজা ইব্রাহিম, মহাব্যবস্থাপক বিক্রয় মোহাম্মদ ইসহাক ও উপমহাব্যবস্থাপক বিপণন মোহাম্মদ আলাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যান্ড দল আর্টসেল, ওয়ারফেজ ও ফিডব্যাক সঙ্গীত পরিবেশন করে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আদর্শহীন ঐক্য দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। পাবনার নগরবাড়ি ঘাটে আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, BIWTA চেয়ারম্যান মোজামেল হক, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের খবর। সিলেটে বঙ্গবন্ধু গোল্ড কাপে ফিলিপাইনের কাছে 1-0 হেরেছে বাংলাদেশ। তবে এই হারের পরও গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা। অন্যদিকে টানা 2 জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ 4-এ পা রাখে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফিলিপাইন। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। শক্তিশালী ফিলিপাইনের কাছে হারলেও সিলেটের দর্শকদের মন জয় করেছে বাংলাদেশ। তবে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয় এ ম্যাচের একাদশে 4টি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ জেমিডে। ইঞ্জুরির কারণে মাঠে নামা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া ও ডিফেন্ডার ওয়ালি ফয়সালের। তবুও ম্যাচের শুরুতেই দাপট লাল সবুজদের। 4 মিনিটে নেওয়া জীবনের মাথা ছোঁয়ানো বল রুখে দেন ফিলিপাইনের গোলরক্ষক মাইকেল কেসাস। দর্শকদের হতাশায় পূর্ত হয় ম্যাচের 24 মিনিটে। মাইকেল দানিয়াসের জোরালো শট তপুর পায়ে লেগে বাংলাদেশের জালে জড়ায়। ওই গোলেই পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধে মরিয়া জেমিডের দল। 70 মিনিটে গোলের সহজতম সুযোগটি হাতছাড়া করেন জীবন। ম্যাচের একদম শেষ মিনিটে মতিন তপু আর ইব্রাহিমদের আক্রমণ জটলার মধ্যে ঘুরপাক খেলেও ফিলিপাইনের জালে বল জড়ায়নি।
এতে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। ৩৬ বছরে পা রাখলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দিনব্যাপী নানা কর্মসূচিতে তাঁর ভক্তরা দিনটি পালন করলেও দেশের কোটি মানুষের যেন মনের কোণে দাবি, তার বয়সটা যেন না বাড়ে, তিনি যেন আরও বহুদিন লাল সবুজ দলের সুযোগ নেতৃত্ব দেন। তাই জন্মদিনে এই অধিনায়ক নেতা আর প্রিয় মানুষটির চিরতারুণ্যই যেন এক কোটি বাঙালির প্রাণের চাওয়া। আরও জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। কে বলবে বয়সটা তার ৩৫ পেরোলো? What a catch! A match-turning catch this! Shoaib Malik had middled it beautifully and after the break... ফিটনেস নিয়ে যারা প্রশ্ন করে তাদের জন্য এর চেয়ে ভালো উত্তর আর কি হতে পারে? দুই পায়ে ৭টি অস্ত্রোপচার নিয়েও দুর্দান্ত খেলে যাওয়া এই তারকার ৩৫ বছর মানুষের জীবনে নিঃসন্দেহে একটি বড় মাইল ফলক, আর তা যদি হয় মাশরাফি বিন মুর্তজা তবে তো আরও বেশি কিছু গোটা দেশের জন্য। জন্মদিন কখনোই ঘটা করে পালন করেন না মাশরাফি, কিন্তু বিশেষ এই দিনটিকে ঘিরে ভক্তদের মাঝে দেখা যায় উন্মাদনা। কিন্তু কেন এই উন্মাদনা? ক্রিকেটার তো দেশে কম নেই, কিন্তু সবার মাঝেও যেন মাশরাফি ভিন্ন কিছু। দুই হাঁটুতে কেবল ৭টি অস্ত্রোপচারের জন্যই নয়, এতবার ইঞ্জুরিতে পড়েও আবারও মাঠে ফিরে আসার নিদর্শন নেই গোটা ক্রিকেট বিশ্বেই। কিন্তু ম্যাচ ফিরেছেন, কেবল ফেরেননি, দোর্দণ্ড প্রতাপে ফিরেছেন। ইঞ্জুরি তার কেবল অধিনায়কত্বই নয়, কেড়ে নিয়েছিল ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন। কিন্তু নিজ যোগ্যতায় আবারও তিনি অধিনায়ক, তিনি দলের অবিসংবাদিত নেতা, প্রধান কাণ্ডারি। অধিনায়ক হিসেবে গুণের কারণেই টিকে যেতে পারতেন জাতীয় দলে, কিন্তু তিনি তো সেরা পারফর্মারও। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৫১ উইকেটের মালিক, গেল বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ৪ বছর আগে রঙিন পোশাকের অধিনায়কত্ব তার কাঁধে ওঠার পর থেকেই বদলে গেছে বাংলাদেশের পারফরমেন্স। ২০১৫ বিশ্বকাপ থেকে যেন স্বপ্নযাত্রায় এগিয়েছে এদেশের ক্রিকেট। এবারের এশিয়া কাপের শিরোপা জিততে পারলে হয়তো নিজের সেরা জন্মদিনটা পালন করতে পারতেন ম্যাশ, কিন্তু তিনি নিজেই তো ফাইনালের আগে জানিয়েছিলেন একটা ট্রফি দিয়ে তাকে বিচার করা যাবে না। ব্যক্তিগত মাশরাফিকে আপনি ট্রফি দিয়ে বিচার করলে সেটা আপনার ব্যাপার। আজকে মাশরাফির জন্মদিন, আমি সারা দেশবাসীর কাছে একটি মাশরাফির জন্য দোয়া চাচ্ছি। মাশরাফি অনেক কষ্ট করে খেলা করে, সেজন্য ভালোভাবে খেলতে পারে দেশের জন্য, দলের জন্য। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরো একবার। চট্টগ্রামের মিরসরাই আস্তানা থেকে দুই জঙ্গির লাশ উদ্ধার, বাড়ির মালিক সহ আটক ৩ জন। সব দলের সাথে আলোচনার পর আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিএসি। নির্বাচনে মনোনয়ন বঞ্চিত কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কার করা হবে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। একতরফা নির্বাচনের লক্ষ্য বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের মামলার ফাঁদে ফেলছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে রাত ১২টা থেকে কাল দুপুর ১২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা সন্তানদের শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলা।